হ্যালো স্টুডেন্ট, বেদান্ত বর্তমানে তোমাদেরকে স্বাগত। আমি প্রিন্সিপিয়া ম্যাম, তোমাদের ম্যাথমেটিক্স টিচার। চলে এসেছে নতুন একটা অঙ্ক নিয়ে, চলো দেখে নিই অঙ্কটি। এ বাই ওয়ান মাইনাস এ প্লাস বি বাই ওয়ান মাইনাস বি প্লাস সি বাই ওয়ান মাইনাস সি ইকুয়াল টু ওয়ান হলে ওয়ান বাই ওয়ান মাইনাস এ প্লাস ওয়ান বাই ওয়ান মাইনাস বি প্লাস ওয়ান বাই ওয়ান মাইনাস সি এর মান নির্ণয় করো। তো এখানে প্রথমেই যেটি দেওয়া আছে সেটি লিখছি, এ বাই ওয়ান মাইনাস এ প্লাস বি বাই ওয়ান মাইনাস বি প্লাস সি বাই ওয়ান মাইনাস সি ইকুয়াল টু ওয়ান। এবার আমি এখানে উভয় পক্ষে এক 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 মানে তিন যোগ করছি, তাহলে কিভাবে যোগটা হচ্ছে, ওয়ান প্লাস এ বাই ওয়ান মাইনাস এ প্লাস ওয়ান প্লাস বি বাই ওয়ান মাইনাস বি প্লাস ওয়ান প্লাস সি বাই ওয়ান মাইনাস সি সমান ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান। তো এখানে আমরা যদি এলসিএম নিই কি পাবো, ওয়ান মাইনাস এ উপরে উঠবে ওয়ান মাইনাস এ প্লাস এ প্লাস এখান থেকে দেখো পাচ্ছি ওয়ান মাইনাস বি এলসিএম, তাহলে ওয়ান মাইনাস বি প্লাস বি প্লাস এখানে ওয়ান মাইনাস সি এলসিএম, তাহলে ওয়ান মাইনাস সি প্লাস সি ইজ ইকুয়াল টু ফোর। তাহলে এখান থেকে দেখো এ এখান থেকে ক্যান্সেল করছে, বি এখান থেকে ক্যান্সেল করছে, সি এখান থেকে ক্যান্সেল করছে, তাহলে পড়ে থাকছে ওয়ান বাই ওয়ান মাইনাস এ প্লাস ওয়ান বাই ওয়ান মাইনাস বি প্লাস ওয়ান বাই ওয়ান মাইনাস সি ইজ ইকুয়াল টু ফোর। তাহলে নির্ণয় ওয়ান হয়ে গেল ফোর। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ডট কম। আর নতুন নতুন অঙ্কের সমাধান পেতে অবশ্যই ডট কম ব্রাউজ করুন।